সমস্যা কেন? আরে আয়, কোথায় নেটওয়ার্কটা আছিস? মনে হচ্ছে জেগেই কাটাতে হবে। দেখি যদি না মশারি টাঙানো হয়। বৃষ্টি থেমে গেছে, যাই জামা কাপড় গুলো রোদে দিয়ে আসি, নাহলে তো আবার এসে খেঁকাবে। জামা কাপড় হাজার বার শুকনো করতে দেওয়া, তুলতে যাওয়া, করতে করতেই মনে হচ্ছে সারা বৃষ্টিটা কেটে যাবে। কেন যে মা এই বৃষ্টির সময় জামা কাপড় কাছে কে জানে, ভাল লাগে না। আমি হাঁপিয়ে গেছি। বৃষ্টির সময় জানলা থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার মতো হয়তো অনেকেই পছন্দ করে, বাট আমাদের দ্য গ্রেট মম সেটা হতে দেয় না। হ্যাঁ খাটের উপর বস, আই তো জানলাটা কেন খুলে রেখেছিস? জানলা থেকে তো বৃষ্টির জল আসছে, ভিজে যাচ্ছে, দেখ বন্ধ কর বন্ধ। আরে বৃষ্টির ঝাপটা তো সব বিছানা ভিজে গেল রে, তুই কি দেখতে পাচ্ছিস না? তোর জ্ঞান একটাই তা হবে কবে? এত বড় হয়ে গেছিস, তাড়াতাড়ি বন্ধ কর বন্ধ কর। একটু কি বৃষ্টি হলো না হলো কারেন্টটাই চলে গেল, কি করে ঘুমোবো? ফোনটা কোথায় গেল? ফোনটা একটু দেখতে হবে। ফোন এই তো, চার্জ নেই। তোর কি করি এবার? উফ ধুর, ভাল লাগে না। উফ এত মশা কেন? আরে একে তো কারেন্ট নেই, তার উপর এত মশা, এবার কি করি? দূর ভাল লাগে না, এবার নাকি মশারি কাটাতে হবে, সব থেকে ফালতু কাজ এটা। কিন্তু যা মশা, কিছু করার নেই, মশারিটা টাঙাতেই হবে, নাহলে ঘুমোতে পারবো না। Few moments later. হাওয়া খেতে খেতে হাতটা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, আর বন্ধ করলেও গরম হচ্ছে। এইভাবে চলতে থাকলে আমি সারা রাত ঘুমোবো কি করে? মনে হচ্ছে জেগেই কাটাতে হবে। ভাল লাগছে না। And this is the most irritating problem. উফ, এই বৃষ্টি হলে নেটওয়ার্কটা কেন চলে যায় সেটাই বুঝতে পারি না, ভালো লাগে না। উফ, এবার কি করি? নেটওয়ার্কটা পাই? ফাইরে আয়, কোথায় নেটওয়ার্কটা আছিস? প্লিজ। হে সোনা রে পুরি ধরতি তু চলাতা হে, মেরে রে সুন লে আরজ মুঝে ঘর বুলাতা হে, ভগবান হে কহাঁ রে তু, হে খুদা হে কহাঁ রে তু। ভগবান হে কহাঁ।
Pick up the phone.